হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেক বানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন, সেই জন্য আমি আজকে একটা কেক বানাচ্ছি। তো একটা কেক বাড়িতে বানাচ্ছি, আরেকটা কেক ওর বাবা কিনে আনছে, তো ভাবলাম আমি আরেকটা কেক বানিয়ে দিই। তো সেই জন্য কেকটা বানাচ্ছি, আর এদিকে ছোটো ছোটো সোনামণিরা বসে আমার কাজ দেখতেছে। তো এখানে আমি একটুখানি দেখিয়ে দিলাম আপনাদেরকে, আর তারপরে হচ্ছে কেকটা সাজানোর পরে দেখাচ্ছি। তো এই তো দেখেন কেকটা আমার কেমন হয়েছে, ডিজাইনটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো জন্মদিন উপলক্ষে তো আমরা এরকম কিছুই করি না, দুই তিনজন হুজুরকে ডেকেছি, একটু দোয়া করিয়ে দেব, আর হচ্ছে বাড়ির সবাইকে আজকে খাওয়াবো, আর হচ্ছে মানে আমার ছেলের দাদুদেরকে, আপনাদের ভাইয়ার চাচা জেডা ওনাদেরকে ডেকে দিয়েছি, ওনাদেরকে খাওয়াবো সেই জন্য, আর ওর চাচুরা আছে। তো এই তো একটা কেক আমি কিনে আনলাম, আর একটা কেক বানাইলাম। তো দুইটা কেকেই খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখে কেমন লাগে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক। আজ আমার ছেলের জন্মদিন, তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও লেখাপড়া করে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে, আর তার জীবনে যেন কোনো বিপদ আপদ না আসে। এদিকে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, এই তো বাসনগুলো এখানেই রেখে দেওয়া হয়েছে। এদিকে এই যে খাওয়ালো আরম্ভ হয়ে গেছে, হুজুররা চলে এসেছে। তো এ হচ্ছে আমার দেবর, আমার চাচা তো গড়ের দেবর, সবাই এখানে দেবর। কেউ বিছানাতে বসে খাচ্ছে, আর কেউ টেবিলে বসেছে, আর এদিকে আপনাদের ভাইয়া খাইয়ে দিচ্ছে, মানে বেড়ে দিচ্ছে, আরেকজন আছে আমার দেবর। তো ওদেরকে একটু মজাক করে দেখিয়ে দিলাম, আর আরেক বিছানাতে হুজুররা বসে খাচ্ছে, তাদেরকে আর দেখাইনি, ওনারা হয়তো কিছু মনে করবে সেজন্য ভিডিও করিনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন।